নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে তোমাদেরকে স্বাগত। প্যারামেডিকেল এক্সামের পরীক্ষাটি হয়েছিল 17 তারিখ এবং রেজাল্ট বেরোনোর কথা ছিল আজকে, অর্থাৎ 21 তারিখে। তো আজকে রেজাল্ট পাবলিশড হয়েছে। দেখতেই পাচ্ছ আমি SMFWBEE অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, যেটার নাম হচ্ছে SMFWBEE.in। তো এখান থেকে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। তো তার আগে একটা কথা বলে রাখি, অনেকেই বলছে নাকি কালকে রাতেও রেজাল্ট দেখতে পেয়েছে, কিন্তু আমি কালকে চেক করেছিলাম, কোনোরকম কোনো রেজাল্ট দেখতে পাইনি। আর তাছাড়া তোমরা জানো যে অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকেই বলা ছিল যে রেজাল্ট পাবলিশড হবে 21 তারিখে, যেটা হচ্ছে আজকে। তো আজকে সকাল থেকে সবাই রেজাল্ট দেখতে পাচ্ছে। তো তোমাদেরকে আমি তাও একবার বলে দিচ্ছি, এখানে ওপেন করলেই দেখতে পাবো অফিসিয়াল ওয়েবসাইট, যেটা SMFWBEE.in। এখানে মাঝে মাঝে এলেই দেখতে পাবে, দেখো এখানে র্যাঙ্ক অ্যান্ড নোটিফাই নোটিশ দেখাচ্ছে, এখানে অ্যাটেনশন দেখতে পাবে, এখানে অ্যাটেনশন বলে এখানে বলা হচ্ছে। এখানে ক্লিক করলে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, যেটার নাম হচ্ছে SMFWBEE.exampleaks.in। তো এখানে এই যে দেখো, এখানে ডিটেলসগুলি দেখতে পাচ্ছ তোমরা, ইম্পর্টেন্ট ডেটস, ইভেন্টস, কত তারিখে কত কী, PDFগুলি তোমাদেরকে আগেও দেখেছি আমি, এগুলো তো সব হয়ে গেছে। এবারে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেটা নাম হচ্ছে পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্কার। দেখো এখানে 21 তারিখ বলা হচ্ছে, 21 অর্থাৎ আজকের তারিখে বলা হচ্ছে। তো এই ওয়েবসাইটে এসে তোমরা একদম বাম দিকে খেয়াল করো, বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করে তোমাদের তোমরা লগ ইন করতে পারবে। তো এই দেখো এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিতে হবে, আর দিতে হবে এখানে তোমাদের যে সিকিউরিটি কোড, সেটা দিলে তোমরা দেখতে পাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই জিনিসটা একটু এর জন্য সিকিউরিটি পারপাসের জন্য স্কিপ করে আছি, তারপরে পরে এটা তোমরা দিয়ে দেবে, তোমাদের নিজেদের এখানে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। দিলে কী দেখাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এখানে একজনের লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছি। তো ওপেন করলে উপরে তার সমস্ত ডিটেলস দেখাচ্ছে, তোমার কত নাম ধাম, মানে এ টু জেড সমস্ত কিছু দেখাচ্ছে। এবং তার ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিন্ট ইন্টিমেশন কার্ড অ্যান্ড প্রিন্ট র্যাঙ্ক কার্ড। তো এখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করতে পারবে। র্যাঙ্ক কার্ড ডাউনলোড করলে PDFটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আর এখানে উপরের দিকে তার নাম, মানে এ টু জেড ফাদার্স নেম, মাদার্স নেম, তার মেল কী, আইডি কী, সমস্ত কিছু উপরের ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। তাও তোমাদেরকে আমি একবার র্যাঙ্ক কার্ডটি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা র্যাঙ্ক কার্ড ঠিক এইভাবেই তোমাদের র্যাঙ্ক কার্ডটি শো করাবে তোমরা যদি ডাউনলোড করে নাও। এখানে তোমাদের রোল নাম্বার দেখতে পাবে, ক্যান্ডিডেটস নেম দেখতে পাবে, ফাদার্স নেম দেখতে পাবে, ডেট অফ বার্থ দেখতে পাবে, এবং তোমাদের ক্যাটাগরি, জেন্ডার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কি না, এর পাশে তো ফটো নাম থাকবেই। আর তাছাড়া এখানে দেখো CML র্যাঙ্ক, CAT র্যাঙ্ক এবং PH র্যাঙ্ক বলা হচ্ছে, তিনটি আলাদা আলাদা র্যাঙ্কের কথা বলা হচ্ছে। তো CML মানে হচ্ছে কমন মেরিট লিস্ট, যেটাতে SC ST OBC তুমি যাই হও না কেন, জেনারেল যাই হও না কেন, এখানে ওভারঅল র্যাঙ্কটা এখানে তুমি দেখতে পাবে তোমার CML র্যাঙ্ক তার মধ্যে। এরপরে আলাদাভাবে তুমি CAT অর্থাৎ তোমার কাস্ট র্যাঙ্কটা তুমি এখানে দেখতে পাবে, তোমার কাস্ট র্যাঙ্ক। আর তারপরে তুমি যদি PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তাহলে তুমি তোমার এখানে আলাদা র্যাঙ্ক দেখতে পাবে। তো এটা হচ্ছে তিনটা আলাদা র্যাঙ্ক। তো CML কথার অর্থ হচ্ছে কমন মেরিট লিস্ট, আর CAT-টা হচ্ছে কাস্ট র্যাঙ্ক। বুঝতেই পেরেছো আশা করি। তো এভাবে তোমরা তোমাদের এটি দেখে নিতে পারবে তোমাদের কত র্যাঙ্ক হয়েছে কি না। তো মোটামুটি তোমাদের একটা কথা বলে রাখি, এরপরে তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটি আলাদা আলাদা এ চলবে, কী বলে যেটাকে, কাউন্সিলিং। হ্যাঁ, কাউন্সিলিং পর্ব তিনবার চলবে। তো তোমরা সবাই আশা করি পেয়ে যাবে, কারণ আগের বছর তোমাদেরকে একটা এ বলছি, আগের বছর হ্যাঁ প্রায় 6 থেকে ধরো 6,500-এর মধ্যেও অনেকের চান্স হয়ে গেছিলো। আমারই জানাশোনা একজনের 6,500 ছিল, জেনারেল, আবার তার ক্রিটিক্যাল কেয়ারে হয়ে গেছিলো, কোথায় বলছি না হয়েছিল, মোটামুটি হয়ে গেছিলো ক্রিটিক্যাল কেয়ারে। তো মোটামুটি তোমরা যদি প্যারামেডিক্যাল পড়তে চাও, 6,500-এর মধ্যে র্যাঙ্ক থাকলে আই থিঙ্ক হয়ে যাবে। কারণ আমি জানি তোমরা আমাকে অনেকে এটা কোশ্চেন করবে যে আমার 5 র্যাঙ্ক হয়েছে, তবে এবছরের সিনারিওটা অনেক আলাদা। তবে আরেকটা জিনিস কি, এবছর অনেকগুলি ইনস্টিটিউশন বেড়েছে, তো আশা করছি 5, 5.5, 6 পর্যন্ত আরামসে সবার হয়ে যাবার কথা। তবে হ্যাঁ, এটা ঠিক পছন্দের মতো এ তোমরা নাও পেতে পারো, ঠিক আছে, পছন্দের মতো হয়তো তুমি বেছেছো DMLT, হয়তো DMLT পেলে না, কারণ DMLT চাহিদা সব থেকে বেশি থাকে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো তুমি যদি ধরো ডায়ালিসিস বেছেছো তাহলে হয়ে যেতেও পারে, কিন্তু তুমি এটা বলে রাখি 6, 6.5 র্যাঙ্ক হলে তুমি প্যারামেডিক্যালে যে কোনো একটা ট্রেড তুমি পেয়ে যেতে পারো, কিন্তু তোমার পছন্দসই হয়তো ক্যাটাগরি তুমি নাও পেতে পারো। তো যাই হোক, তোমাদেরকে একটি এ সংক্রান্ত কী বলে কাউন্সিলিং সংক্রান্ত একটি PDF বের করা হয়েছে, সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে আমি তোমাদেরকে আরও একটি কথা বলে দেবো, দিলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে PDFটি। দেখতেই পাচ্ছ আমি একটি PDF ওপেন করেছি, এই PDFটি কালকে SMFWBEE-র তরফ থেকে কালকে রাতেই পাবলিশ করা হয়েছে, দেখতে পাচ্ছ 20 অক্টোবর। তো আমি ওয়েট করছিলাম একেবারে রেজাল্ট বেরালে রেজাল্টের সঙ্গে তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, এখানে অনলাইন কাউন্সিলিংয়ের কথা বলা হয়েছে, এবছর পুরোপুরি কাউন্সিলিংটা অনলাইনেই হবে, অনলাইনেই হয়। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে দেখো এবছর অনলাইন কাউন্সিলিং, ডকুমেন্ট ভেরিফিকেশান, অ্যাডমিশন ডেট, সমস্ত কিছু এই ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তো অ্যাট ফার্স্ট যেটা আসছি, ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং, ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে 100 টাকা দিয়ে, তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, সবাই অবশ্যই রেজিস্ট্রেশন করবে, যেটা শুরু হচ্ছে 23 তারিখ থেকে
28 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন চলবে। দেখো বলা হচ্ছে ফ্রম 23 নভেম্বর থেকে শুরু হচ্ছে, সকাল 10টা থেকে শুরু হবে, 28 তারিখ পর্যন্ত চলবে, 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত। তো দেখো এরপরে আসছি প্রসেস অফ সিট অ্যালটমেন্ট ইনক্লুডিং ফার্স্ট টার্ম, তার যে রেজাল্টটি বেরোবে এটা তো হলো রেজিস্ট্রেশন, তো এর রেজাল্টটা বেরোবে 30 নভেম্বর 2020। তারপরে তোমার যদি চান্স হয়ে যায় তারপরে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে 15,000 টাকা তোমাকে, এটা কিন্তু প্রত্যেক বছরই সেম থাকে, 15,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা তোমাকে করতে হবে 30 থেকে 30 তেসরা ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে পেমেন্টটা করতে হবে। দেখো তারপরে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট, তো ধরো এরপরে যারা ভর্তি হলো না তো তাদের এটা তোমরা জানতে পারবে, তো তোমরা সবাই অবশ্যই প্রথম থেকে এনরোলমেন্ট করবে, মানে এনরোলমেন্ট সরি রেজিস্ট্রেশন করবে। তো তারপরে তোমার যদি ফার্স্ট লিস্টে নাম না আসে সেকেন্ড লিস্টে আসবে, সেকেন্ড লিস্টও যদি না আসে তাহলে থার্ড লিস্টে আসবে, কিন্তু তোমরা করবে অবশ্যই। তারপরে যেটা আসছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, দেখো সেকেন্ড রাউন্ড কাউন্সিল আগে দেখো এটা সবার ফার্স্টে এটা হবে, তো এটাই যে সিটগুলো ভ্যাকেন্ট থেকে যাচ্ছে সেটা অলরেডি এখানে চলে আসবে, বুঝতেই পারছো। তো এটা শুরু হবে 6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে, এটা 6 তারিখ থেকে 8 ডিসেম্বরের মধ্যে তোমরা করতে পারবে, 5টা পর্যন্ত টাইম পাবে 8 তারিখ। তারপরে এর যে সেকেন্ড রাউন্ড লকিং হয়ে যাবে 9 তারিখ, আফটার 1টার পর থেকে এটা পুরো লকড হয়ে যাবে, অর্থাৎ আর তার তোমরা আর কিছু কোনো চেঞ্জ করতে পারবে না। তারপরে অনলাইন পেমেন্ট, অর্থাৎ এটাই তোমার যদি চান্স হয়ে যায় তুমি অনলাইন পেমেন্ট করতে পারবে 9 থেকে 11 তারিখের মধ্যে। আর তারপরে আবার অটো আপগ্রেড সিফট এলিমেন্ট হবে থার্ড যে মপ আপ রাউন্ড সেটা, তার জন্য যেটা হবে 12-12 অর্থাৎ 12 ডিসেম্বর 2020-র জন্য। লাস্টে আসছি থার্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, অর্থাৎ বলা হচ্ছে যদি সেকেন্ড রাউন্ডিংয়ের পরেও যদি ফাঁকা থাকে তাহলে থার্ড রাউন্ডের জন্য বেরাবে, তো বেরায় থার্ড রাউন্ডের জন্য বেরায়। আর এবছর তো সিট বেশি আছে, তো থার্ড রাউন্ড কাউন্সিলিংও হবে, তোমরা টেনশন নিও না, ফার্স্ট সেকেন্ডে না হলেও থার্ড রাউন্ড পর্যন্ত অবশ্যই ওয়েট করবে, হয়ে যাবে। তো 8-9 হতে পারে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু 5-6 পর্যন্ত হয়ে যায়, বুঝতে পেরেছো। কিন্তু পছন্দ মতো হবে না, তুমি পরে আমাকে কমেন্ট করে বললে দাদা তুমি বলেছিলে আমার হলো না, আমার 6000 র্যাঙ্কে আমি DMLT পেলাম না, ওটা তো এর ব্যাপার না, অনেক অ্যালগোরিদম কাজ করে ভিতরে, তুমি পছন্দের মতো নাও পেতে পারো। তুমি কটা কলেজ দিয়েছো তার উপরে চুজ করে, তুমি হয়তো মাত্র 4টা কলেজ দিয়েছো, কীভাবে হবে তোমরাই বলো। চেষ্টা করবে যত যতগুলি সংখ্যক কলেজ অ্যাড করা যায় ততগুলি সংখ্যক কলেজ অ্যাড করে, এবং যত সংখ্যক ট্রেড অ্যাড করা যায় তত সংখ্যক ট্রেড অ্যাড করে। তোমার DMLT থেকে শুরু করে ডায়ালিসিস থেকে শুরু করে ECG থেকে শুরু করে যা পারবে সমস্ত কিছুই অ্যাড করার চেষ্টা করবে, ব্যাস এটাই হলো ব্যাপার। এরপরে আসছি থার্ড রাউন্ড কাউন্সিলিং, যেটা হবে 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, এবং এটা লকড হয়ে যাবে 16 তারিখের মধ্যে। প্রসেস যেটা সিট অ্যালটমেন্ট, এটা 16 তারিখে হবে, আর 16 তারিখে তোমরা জানতে পারবে, এবং 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তোমরা পেমেন্ট করতে পারবে। লাস্টে যেটা আসছে ডকুমেন্ট ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 21-12 থেকে 24-12 মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, আর তোমাদের ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর থেকে। তো এই ছিল পুরো ব্যাপার, আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আর এরপরেও পরে যখন মানে এরটা শুরু হবে, পরে যখন এই মব আপ রাউন্ডটা শুরু হবে তখন তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তখন একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে প্রসেস করতে হয়, কীভাবে কলেজের কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং করতে হয়। চয়েস ফিলিংয়েরও ব্যাপার থাকে, অনেকেই ভুল করে 10-12টা চয়েস ফিলিং করে আর করে না, তো এটা একদমই করবে না, তোমাদেরকে বলে দিলাম, আমার মোটামুটি 2-3 বছর আমি দেখেছি বলে তোমাদেরকে বলছি। তো যাই হোক, এই হচ্ছে পুরো ব্যাপার। আর আপাতত রেজাল্ট নিয়ে কোনো টেনশন নিও না, পুজোর জন্য আনন্দ করো, ঘরে বসো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এরকম বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জবের নোটিশ, এরকম বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল বা বিভিন্ন অন্যান্য ধরনের কলেজের নোটিশ পেতে, এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি তুমি জয়েন করতে পারো বিভিন্ন ধরনের PDF ডাউনলোড করার জন্য। এইসব PDF আমি টেলিগ্রামেও দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওখানে আমি এবং আমার অনেক আরও অ্যাডমিনস আছে, তাদের সঙ্গে তুমি ডিসকাস করতে পারবে তোমার যদি কোনো প্রবলেম হয়। তো তার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করতে পারো, এবং অবশ্যই ইউটিউবটিও সাবস্ক্রাইব করতে ভুলো না বিভিন্ন ধরনের ফিউচারের জব নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।